ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি রূপা বলছি। রূপা কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায় রূপা? আমি আমি আমার নাম রূপা। আমার দেশের বাড়ি মানে এই যে সিঙ্গার। আচ্ছা, এখন কোথায় থাকেন আপনি? হেমাদপুর ধারা থাকি। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের মাঝে আছে রূপা, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। রূপার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিওটি দেখে ভিডিওতে তার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো রূপা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 3 ভাই বোন, বাবা নাই, মা অসুস্থ। আচ্ছা, বাবা কোথায় আপনার? বাবা মারা গেছে। মারা গেছে, দুঃখের বিষয়। তো আপনারা তো 3টা ভাই বোন, আপনি কি সবার বড়? জি, আমি সবার বড়। আচ্ছা, তো দেশের বাড়ি ছেড়ে তো এখন হেমায়েতপুর ভাড়া থাকেন, তো এইখানে কি কারণে? কোনো কাজ বাজ করেন নাকি? হ্যাঁ, এখানে ছোট মতো কাজ করি, বাসা বাড়ি কাজ করি, বাসা বাড়ি কাজ করে খাই। তো আপনার তো আরো ছোট 2টা ভাই বোন আছে, তারা কি করেন? আমার ছোট বোন ওদের লেখাপড়া করে, ছোট ভাইটা আমার যেটা ছোট সেটা হইলো বেকার, বর্তমানে তো চাকরির জন্য খুঁজতে আছে, ছোট 15 বছর। আচ্ছা আচ্ছা, তো এই যে মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্যে? আপনার বিয়ে শাদী হয়েছে? আমার একটু বিয়ে শাদী হয়েছিল, 6 মাস সংসার করছি। এখানে স্বামীটা ভালো ছিল না, মায়ের দূর করতে দেখা পাইতো, হিল্লি গায়ে বসছি, এদের সাথে ডিভোর্স হয়ে গেছে, কোনো খারাপ হয়ে গেছে, তার সাথে কোনো সম্পর্ক নেই। তো বিয়ে শাদী একটু মনের মতন একটা মানুষ পাই, তাইলে তার সাথে বিয়ে বসবো। আচ্ছা, বিয়ে শাদী করতে যাচ্ছেন, তো আগের স্বামীর কাছে আপনাকে বিয়ে শাদীটা কে দিছিল? আপনি নিজে করছিলেন না আপনার বাবা মা দিছিল? আপনার মা দিছিল? আমার বাবা মা দিছিল। আচ্ছা, তো দেশের বাড়িতেই দিছিল? দেশের বাড়ি না, দিছিল বরিশাল বিয়ে দিছিল। আচ্ছা, বরিশাল বিয়ে শাদীটা দিছিল। তো তার সংসারে 6 মাস ছিলেন, এরপর আর করতে পারেননি সংসার? না না না। আপনার কোনো সন্তানাদি আছে? না 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 না, 6 মাসে কোনো সন্তান মতো কিছু হয় না। স্বামী ছিল ভালো ছিল না, দেখতে বসছি। আচ্ছা, ভালো ছিল না, এই কারণে চলে আসছেন। তো এখন কি ভালো একটা মানুষ পেলে বিয়ে শাদি করবেন? জি, ভালো একটা মনের মানুষ পেলে বিয়ে শাদি করব। তো আপনার মা কি জানে যে আপনি মিডিয়ার সামনে আসছেন? জি না, আমি জানে না। আচ্ছা, না জানায় আসছেন। তো এখন যদি তারা জানে তো আপনাকে কিছু বলবে? না, তারা কিছু বলবে না, কারণ ভালো মনের মানুষ পেলে তারা কিচ্ছু বলবে না। আচ্ছা ঠিক আছে, তো আপনার সাথে এখন দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করবে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব? জি না, সে বলে। আচ্ছা, তো দর্শক, আমরা শুনতেছিলাম রূপার জীবনের গল্প। বাবা নেই, মৃত, আর বিয়ে শাদী হয়েছিল মাত্র 6 মাস স্বামীর সংসারে ছিল, হয়তো কপাল দোষে এখন স্বামী ছাড়া আছে। তার বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন, আর রূপা চাচ্ছে এখন ভালো একজন মনের মানুষ পেলে হয়তো বিয়ে শাদী করবে। তো এই নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন। 0161708-0854। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 0161708-0854 নাম্বারে যোগাযোগ করলে রূপাকে পেয়ে যাবেন। তো রূপা, এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায়, তো আপনি বিয়ে শাদী করবেন? জি, আমাকে কেসি এসে করলেন বলছে। আচ্ছা, তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? জি না, বলে নাই, কিন্তু সবাইকে আমি বলি, যারা আমাকে বিয়ে করবে তারা যেন আমাকে ফোন দে, বাজে যারা কথা বলবে, বাজে যারা শয়তানি কাজ করবে তারা যেন আমাকে ফোন না দে, যারা আমাকে ডিস্টার্ব যেন না করে, যারা আমাকে বিয়ে করবে সেই যে আমাকে ফোন দেয়। ঠিক আছে, তো দর্শক, আমরা শুনতেছিলাম রূপার জীবনের গল্প। বিয়ে শাদীর উদ্দেশ্যে নিয়ে যারা ফোন দিবেন তারাই তাকে পাবেন, এছাড়া হয়তো সে কথাবার্তা বলতে রাজি না, যাতে কেউ যদি ফালতু বা আজে বাজে কথাবার্তা বলেন। তো তার বিস্তারিত জানতে হলে সরাসরি যোগাযোগ করবেন, ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।